अपनी কি কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি ছিল আজকে আমাদের বাগাডাঙ্গা বাড়ির প্রাঙ্গণে এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ ট্রিটমেন্টের জন্য যে হয়রানি হচ্ছে বা ভয় পাচ্ছে যে কোথাও যেতে বা ভালো ডাক্তার এর কাছে যেতে ভয় পাচ্ছে তার জন্য আমরা 16 নম্বর ও 17 নম্বর ওয়ার্ডে যুবকবৃন্দের একটা উদ্যোগ নিয়ে যদি কোনো ভালো ডাক্তার নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করা যায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে তাই আমরা আইএলএস হসপিটালের ডাক্তার ডক্টর কুমার রাজের সঙ্গে যোগাযোগ করি এবং তাকে আজকে আমরা এখানে নিয়ে এসে একটা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছিলাম এখানে সাধারণ যারা এলাকার দেখাতে ইচ্ছুক ছিল প্রত্যেকে এসেছে এবং সবাই খুশি এই কাছে ডাক্তার পাওয়ার জন্য এবং টোটালটাই স্বাস্থ্য ও শিবিরের যেসব নিয়ম আছে সেগুলো মেনেই করা হয়েছে সব দূরত্ব মেনেই এগুলো করা হয়েছে এটাই আমাদের আজকে মেন কতজন ছিল মোটামুটি 100-এর উপরে পেশেন্ট এখানে দেখা হয়েছে আপনার নাম আমার নাম সুমিত ঘোষ আমরা যত বেশি টেস্ট করব তত বেশি আমরা পজিটিভ সংখ্যা পাবো এখন 10 লাখ টেস্ট মধ্যে 60,000-70,000 পজিটিভ আসছে দেখুন টেস্টটা 20 লাখ হবে হতে পারে 1 লাখ থেকে বেশি পজিটিভ হয়ে যাবে এটা পজিটিভিটি রেট দিয়ে খুব বেশি টেনশন নেবেন না কিন্তু দেখবেন রিকভারিটা কত এখন হতে পারে 30 লাখ পুরো ভারতবর্ষে 30 লাখ কেস পড়ছে কিন্তু অ্যাক্টিভ কেস ইজ অনলি 6-7 লাখ এই মধ্যে এভরিডে 50-60 হাজার লোক ভালো হচ্ছে কিন্তু যা বয়স্ক রয়েছে 60+ যার ক্যান্সার রয়েছে কিডনি প্রবলেম রয়েছে যার ইমিউনিটি কম এই ধরনের পেশেন্টগুলো খুব তাড়াতাড়ি অসুবিধায় হয়ে যায় কিন্তু অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ছোট জ্বর সর্দি খাসি যাই হবে একবারও ইগনোর করবেন না নিজের কাছে কোনো ডক্টর থাকলে বা নিজে কোভিড সেন্টার থাকলে ওখানে গেন ওখানে যান ডক্টরকে ডিসাইড করতে দিন কি করতে হবে আর টেস্ট জন্যে সেকেন্ড থার্ড দেবেন না অসুবিধা হলে টেস্ট করিয়ে নিন আগে যেরকম ভয় ছিল একটু একটু ভয়টা কমেছে যার সবাইকে এটা হচ্ছে কতজন পেশেন্ট আজকে এখানে আপনি দেখলেন আমি অ্যাক্টিভ রয়েছি আমি আমার ফ্রন্টলাইন ওয়ারিয়ার আমি অ্যাক্টিভ রয়েছি ফ্রম দ্য ফার্স্ট ডে অফ প্যান্ডামিক আমি মোটামুটি 2000 থেকে বেশি কেস দেখে নিয়েছি মোর দ্যান 2000 কেসেস আর আমি হার্ডলি বলবো হার্ডলি 1% or 2% পেশেন্ট খারাপ হয়েছে ম্যাক্সিমাম এভরিবডি হ্যাজ রিকভার সবাই ভালো হয়েছে তো খুব বেশি ভাবতে হবে না কিছু অসুবিধা হলে ডক্টর কাছে যান টেস্ট করান আইসোলেশনে থাকুন ওর থেকে বেশি আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে রাখতেই হবে কত জায়গায় ঘুরলেন আপনারা আমি বাইরে পড়াশোনা করেছি আমি কলকাতায় ছিলাম আমি সিঙ্গাপুরে ছিলাম আমি দিল্লিতে ছিলাম এখন আমি যতদিন প্যান্ডামিক রয়েছে আমি কলকাতায় আছি কলকাতায় একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে আমি ইমার্জেন্সি হেড আর আমি প্রচুর পেশেন্ট দেখেছি আর প্রচুর পেশেন্ট কিওরও হয়েছে খুব বেশি এটা সমস্যা হয় না কিন্তু জাস্ট প্যানিকটা একটু বেশি প্যানিকটা কম করলে এটা হয়ে যাবে আর আমি যে কৃষ্ণনগরে এসেছি এখানে আমি দেখেছি কি লোকজন মাস্ক পরছে না সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে না এখানে টেস্ট খুব ভালো করে হচ্ছে না তো আমি এটা গভর্নমেন্ট থেকে রিকোয়েস্ট করছি বা এখানে জাতীয় রয়েছেন ইন পাওয়ার এই টেস্টটা তাড়াতাড়ি মানে প্ল্যান করুন বেশিতে বেশি টেস্ট হোক মানে আপনি কোনো একটা রোগী দেখেছেন যে বিশিষ্ট কেউ ভালো হয়েছে নাম করা কেউ আছে নাম তো আমি ডাইরেক্ট মেনশন করতে পারবো না প্রচুর আমাদের এরিয়াতে পোর্টফোলিও আছে হ্যাঁ আমাদের এরিয়াতে প্রচুর লোক রয়েছে যে এমএলএ হোক এমপি হোক অ্যাক্টর হোক প্রচুর লোক ইনফেক্ট হয়েছে আর সবাই ভালো হয়েছে কিন্তু আমি নামটা ফর পার্সোনাল রিজন বলতে পারবো না আপনার নাম আমার নাম ডক্টর কুমার রাজ আমি ইমার্জেন্সি হেড অ্যান্ড কনসালটেন্ট আমি ফ্রম 2015 আমি ইমার্জেন্সি মেডিসিনে হেড অ্যাজ এ হেড লিড করছি ওকে ঠিক আছে